ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছে নাজনীন মুন্নী। নিবেদন করছে জিপিএস ইস্পাত। নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যমের সংস্কার করার পরে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করে আজ প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক অধিকারকে 15 বছর ধরে দমন করা হয়েছে। নির্বাচনে ব্যাপক কারচুপি করায় নতুন প্রজন্ম ভোট ছাড়াই বেড়ে উঠেছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংকে লুট করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে দেশের কোষাগার শেষ করা হয়েছে। সবকিছু সংস্কারের পরেই নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। সব সংস্কারের পর নির্বাচনের কথা বলা হলেও দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি উঠেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল থেকেও। যদিও অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদ স্পষ্ট না করায় দলগুলোতে কিছুটা অস্বস্তি বিরাজ করছে, তারপরও তারা সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে সংস্কারের পক্ষে নতুন সরকারকে সায় দিয়ে চলছে। একই সঙ্গে একটা নির্দিষ্ট সময় পর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের গাফলতি দেখলে দলগুলো সোচ্চার হওয়ার কথা বলছে। অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার কথা বলছেন সুশীল সমাজের অনেকে। কেমন হওয়া দরকার রাজনৈতিক সংস্কার? বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিহিংসামূলক রাজনীতির পরিবর্তন কি দুরূহ ও কষ্টসাধ্য কোনো ব্যাপার? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন বাসদ সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন এবং আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাইফুল ইসলাম। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে এই আলোচনাতে এবং পরিবর্তিত প্রেক্ষাপটে রাজনৈতিক যে হাওয়া চলছে সেই হাওয়ার মধ্যে সবচেয়ে বেশি এখন আলোচনায় হচ্ছে সংস্কার, সকল ক্ষেত্রেই সংস্কার। সেই সংস্কারটা কেমন হতে চায়, সেটা জনগণ কতখানি চাইছে, রাজনৈতিক দলগুলো এবং ছাত্ররা যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই সংস্কারে, তারাই বা কেমন ধরনের সংস্কার চাচ্ছে, একটু আলোচনা করতে চাই আমাদের এই অনুষ্ঠান জুড়ে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যারা দর্শক যুক্ত হয়েছেন এবং কৃতজ্ঞতা অতিথি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুরু করতে চাই সাইফুল ইসলামকে দিয়ে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি যেটা বলছিলাম ভূমিকাতে, যে এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা আপনাদের ছিল, আপনারা অগ্রণী ভূমিকা না করলে হয়তোবা এই জায়গায় আসতো না পুরো ঘটনা। সংস্কারের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সংস্কার আপনারা বরাবরই চেয়েছেন আন্দোলনের আগের থেকে। যে পরিস্থিতিতে রাজনীতি চলছে সে তেমনভাবে চলতে পারে না। কেমনভাবে রাজনৈতিক দলগুলো চললে বা এই দেশের রাজনীতি চললে এই ধরনের গণ অভ্যুত্থান, এত প্রাণহানি আর কখনো ঘটবে না? ধন্যবাদ আপনাকে। আসলে একটি দেশের মেরুদণ্ডের মধ্যে আমি মনে করি রাজনীতি অন্যতম, এবং রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ, এটা আমি বিশ্বাস করি এবং আমরা এটাই মনে করি। তবে গত 15 বছরে আমরা যে রাজনীতি দেখে আসছি সেই রাজনীতি আসলে আমাদেরকে হতাশ করেছে, এবং একই সাথে আমরা খুবই অনেক হুমকি থেকে শুরু করে অনেক কিছু, অনেক বাধার সম্মুখীন হয়েছি। আমরা মত প্রকাশের স্বাধীনতা পাইনি, আমরা আমাদের যেই শিক্ষার যেই স্বাভাবিক পরিবেশ সেটি আমরা পাইনি। অর্থাৎ আমরা আমাদের জায়গা থেকে যেই সমস্যাগুলো সম্মুখীন হয়েছে আমরা সেগুলোর সমাধান চাই। একই সাথে জাতীয় স্বার্থে আমরা যেটি মনে করছি যে এই যে সকল সমস্যার অন্তরায় হচ্ছে মূলত আসলে ন্যায় বিচার না থাকা, যার ফলে আমরা প্রথমেই চাচ্ছি এই রাষ্ট্রের কাছে কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যেন ন্যায় বিচার তারা নিশ্চিত করতে পারেন। কারণ ন্যায় বিচার নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধানই হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি, এবং এটির মাধ্যমে অন্যান্য যে সমস্যা রয়েছে, আমরা শিক্ষার যে স্বাভাবিক পরিবেশ চাচ্ছি, আমরা ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্বের রাজনীতি দেখছি সেগুলো থেকে আমরা আসলে পরিত্রাণ চাচ্ছি, আমরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেছি ক্যাম্পাসে সেগুলো থেকে আমরা মুক্তি চাচ্ছি। এই সামগ্রিকভাবে আসলে একটি সমাধান কিভাবে করা যায়, অর্থাৎ রাষ্ট্রকে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি গত 15 বছর ছিল এবং যেই স্বৈর শাসকের পৃষ্ঠপোষকরা যেভাবে এই রাষ্ট্রটিকে আসলে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেখান থেকে এসে আসলে একটি স্বাভাবিক পরিবেশ আমরা রাষ্ট্রে চাই, এবং একই সাথে আমরা মানুষের স্বাভাবিকভাবে বাঁচার অধিকার চাই, আমরা নিরাপত্তা নিশ্চিত চাই, এবং আমরা যেটি চাই যে নারীর যে অধিকার বা নারীরা আসলে যেই বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বিভিন্ন জায়গায়, তাদেরও আমরা একটি সেই সকল জায়গায় সংস্কার চাই। একই সাথে আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, আমরা চাই বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন সেটি, এবং সর্বোপরি বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে পৃথিবীর কাছে তুলে ধরার জন্য যা যা সংস্কার করা জরুরি, যা যা দরকার, আমরা সেটি আসলে প্রত্যাশা করছি অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের কাছে মূলত আমাদের এই ধরনের প্রত্যাশাটি রয়েছে। আপনি বলছেন যে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি, আমরা দেখি যে যত রাজনৈতিক দলই আসুক বা এখন যে অন্তর্বর্তী সরকার আছেন সবার কাছে আসলে জবাবদিহি করার বিষয়টা খুব বেশি আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখি না, এই সংস্কৃতি আমাদের গড়ে ওঠে নাই। যখন কেউ নির্বাচিত হয়ে যায় বা যখন কেউ ক্ষমতায় চলে যায় তখন তারা মনে করে যে তাদের কথাটাই শেষ কথা, আমরা যা দেখি সেটা কেমন করে নিশ্চিত করা সম্ভব। দেখুন, এই যে পরিস্থিতির কারণেই কিন্তু গত 15 বছর ধরে কিন্তু কেউ আসলে এই যে স্বৈরশাসককে ক্ষমতা থেকে নামাতে পারেনি, কারণ এর আগে যারা ছিলেন আমরা মনে করছি যে তাদের মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল, কিংবা তারাও কোনো ত্রুটিযুক্ত কোনো প্রক্রিয়ার মাধ্যমে তারা এখানে এসেছেন, কিংবা তারা অর্থাৎ পুরো সিস্টেমটিকে আসলে ঢেলে সাজানোর দরকার বলে আমরা মনে করছি। একই সাথে আমরা যেটা বিশ্বাস করি যে যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হয়েছে, একটি নতুন বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি, এই বাংলাদেশকে আসলে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি যে একটি সম্ভাবনার দ্বার আসলে তৈরি হয়েছে। আসলে সেই সম্ভাবনাটিকে আমরা টিকিয়ে রাখতে চাই এবং এই সম্ভাবনাটিকে আসলে আমরা বাস্তবে রূপান্তর করতে চাই এবং সেই প্রত্যাশা আমরা তাদের কাছে রাখতে চাই। বিগত দিনের ভুল ত্রুটি থেকে তারা শিক্ষা নিয়ে আগামীতে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করার জন্য যে ধরনের ভূমিকা নেওয়া জরুরি কিংবা দরকার সেটি তারা করবেন, অন্যথায় তারাও আগামী দিনে এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তাদেরকেও আমরা আসলে ক্ষমতাচ্যুত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং সেটি ইতোমধ্যে বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে সেই আত্মবিশ্বাস তৈরি হয়েছে। সুতরাং তারা সেই বিষয়টিতে সতর্ক থাকবেন, কারণ তা না হলে যেটি হবে তাদেরও আসলে একই পরিণতির মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং তারা সেই দুর্দিন দেখতে চান কিনা, নাকি বাংলাদেশকে একটি আসলে সম্ভাবনাময় বাংলাদেশ হিসেবে কিংবা আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, সেটি আসলে এখন তাদের সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ। রাজেকুজ্জামান রতন আমাদের সাথে আছেন, সহসাধারণ সম্পাদক বাসদ। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। একদম স্পষ্ট ছিল আসলে এখন সমন্বয়করা, ছাত্ররা যেমন করে দেশটা চায় তাদের কাছে আমরা সেটা শুনছিলাম, কিন্তু আজকে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে তিনি 5টা ক্ষেত্রে সংস্কারের কথা বলেছেন মূলত নির্বাচনের আগে। তার মধ্যে একটা হচ্ছে নির্বাচন কমিশন, সেটা অনেক আগের থেকেই সেটার ব্যাপার ছিল। প্রশাসনের তিনি সংস্কার চেয়েছেন, বিচার বিভাগের সংস্কার চেয়েছেন, যেটা ছাত্ররাও শুরুতেই চাচ্ছে, নিরাপত্তা বাহিনীর সংস্কার চান এবং গণমাধ্যমের সংস্কার এখানে চান। কিন্তু পুরো এই দেশের রাজনীতিতে আমরা সবসময় দেখি রাজনীতিবিদরাই আসলে এই দেশের রাজনীতি সবসময় সচল রাখে বা তারা এই রাজনীতির সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত। সেই বিষয়ে প্রধান উপদেষ্টার কোনো বক্তব্য আমরা পাইনি। রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলোকে আগের ফরম্যাটে রেখেই এই 5টা সংস্কারের মাধ্যমে কি আসলে দেশে একটা ভালো রাজনৈতিক চর্চা বা সংস্কৃতি গড়ে উঠবে বলে মনে করেন কিনা? ধন্যবাদ। আমরা এমন একটা যুগে বসবাস করি যে যুগটাকে আমরা বলি অতীতের সবচেয়ে ধারাবাহিকতা, সবচেয়ে এগিয়ে থাকা যুগ, কিন্তু সেই যুগটা আবার অতীতের অনেক চিন্তার সঙ্গে কিন্তু সম্পৃক্ত আছে। সেই কত আগে সক্রেটিস এই কথা বলেছেন, তারপরে এরিস্টটলও এই কথা বলেছেন যে যে রাজনীতি বোঝে না সে হচ্ছে বর্বর। হ্যাঁ, আর মানুষকে বলা হয়েছিল একসময় দে আর দ্য টকিং অ্যানিমেল, মানে যদি সে রাজনীতি না করে সে একটা টকিং অ্যানিমেলের মতন জায়গায় চলে যাবে। তাহলে সেখান থেকে আসছিল যে রাজনীতি ছাড়া, সমাজ সচেতনতা ছাড়া একজন মানুষ সমাজের প্রতি বা কী দায়িত্ব পালন করবে, ন্যায় অন্যায়ের বোধটা তার মধ্যে কি তৈরি হবে, আর মানুষের প্রতি দায় পালন করবে সে কীভাবে। ব্যক্তি মানুষ যদি অন্য প্রাণীর মতো শুধুমাত্র জীবন ধারণ করে তাহলে অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য কী? ব্যক্তিগত বেদনা সবাই অনুভব করে, সব প্রাণী অনুভব করে, কিন্তু অন্যের বেদনায় কাতর হতে পারে এবং সেটার প্রতিবিধানের চেষ্টা করতে পারে একমাত্র মানুষ। এরকম অনেক কথা আমরা শুনেছি। এবং তারপরে যে বিষয়টা এসেছিল যে তাহলে রাষ্ট্রটা পরিচালিত হবে কেমন করে, রাষ্ট্র পরিচালনায় ভূমিকাটা কীভাবে আসবে, সেখান থেকে তো কথা ছিল পলিটিক্স। পলিটিক্সের সঙ্গে তো পিপল কথাটার সঙ্গে যুক্ত হয়ে আছে। এবং ফরাসি বিপ্লবের সময় আমরা দেখেছিলাম যে তখন এই কথাটা বলেছিল যে সমস্ত ক্ষমতা যদি এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় তাহলে স্বেচ্ছাচারিতার পথ উন্মুক্ত হয়। যিনি আইন করবেন, তিনি বিচার করবেন এবং শাস্তি দেবেন, এবং তিনি কাউকে অপরাধী সাব্যস্ত করবেন, মানে তিনি বাদী হবেন। তা যদি হয় তাহলে তো আর কারো কোনো কথা বলার জায়গা থাকে না। সেখান থেকে যে মতেস্কু সেই ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার তত্ত্বটা এসেছিল যে বিচার বিভাগ, প্রশাসন এবং আইন তাদের একটা প্রত্যেকের একটা স্বাধীন অবস্থান থাকবে এবং তাদের পরস্পর সম্পর্কযুক্ত হবে। এখানে এটা যেখানেই ব্যত্যয় ঘটেছে সেখানেই স্বেচ্ছাচারিতা এবং স্বৈরাচারিতার জন্ম হয়েছে। আমরাও আমাদের ছাত্র জীবনটা কেটেছিল স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে। আমাদের প্রত্যাশা ছিল এরশাদ স্বৈরাচারের পরে এদেশে হয়তো আর আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে হবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি জানেন? আমাদের দুর্ভাগ্য হচ্ছে এদেশের ছাত্র সমাজ বারবার লড়াই করে একটা নতুন স্বপ্ন নিয়ে আসে এবং স্বপ্ন এবং বিজয়টা হাতছাড়া হয়ে যায়। 52 ছাত্র আন্দোলন সেটা কিন্তু তৈরি করেছিল ছাত্ররা, ভাষা আন্দোলন। তার পরিণতিতে পরে যুক্তফ্রন্ট ধরাশায়ী, নির্বাচনে বিজয়ী হলো মুসলিম লীগকে ধরাশায়ী করে দিয়ে। ৬২ ছাত্র আন্দোলন গড়ে উঠলো এবং সেটাই ধাপে ধাপে বিকশিত হতে হতে আইয়ুব খানকে ধরাশায়ী করে দিয়ে পরবর্তীতে গণ অভ্যুত্থান এবং তারপরে ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ। ৯০-এ আমরা ধরাশায়ী করলাম স্বৈরাচারকে এবং তারপরে আবার রাজনৈতিক দল ক্ষমতায় এলো। বিজয় বারবার উকি দিয়ে যায় কিন্তু বিজয়টা আমরা ধরে রাখতে পারি। আমি সেটাই বলছি যে রাজনৈতিক দলের সংস্কার না হলে তো সবসময় বিজয় আনা হবে। সেই কারণে কয়েকটা জিনিস আমরা মনে করি যে আমরা আমাদের বাসদের পক্ষ থেকে বারবার বলেছিলাম যে জবাবদিহিতা ছাড়া গণতন্ত্র কাজ করে না। গণতন্ত্রের দুটো দিক আছে, একটা হলো ফিলোসফিক্যাল টলারেন্স, আর হলো অ্যাকাউন্টেবিলিটি। ফিলোসফিক্যাল টলারেন্স মানে আমি আপনার কথাটা গ্রহণ নাও করতে পারি, সে বলতে বলছেন আমি আপনার কথা গ্রহণ করতে নাও পারি কিন্তু আপনার কথা বলার অধিকারটা দিতে হবে। আমাদের শুধু মত প্রকাশের স্বাধীনতা থাকলে হবে না, দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। মত প্রকাশের স্বাধীনতা ছিল তো, প্রধানমন্ত্রী যা বলতেন সব কিছুকেই যদি সমর্থন করে দেয় সেটা তো একটা মত প্রকাশের স্বাধীনতা। দ্বিমত প্রকাশের স্বাধীনতা কতটুকু একটা সমাজে আছে সেটা দেখতে হবে। দ্বিমত প্রকাশের জন্য তার জীবন সংশয় হবে কি? দ্বিমত প্রকাশ করলে তিনি কি আয়নাঘরে যাবেন? দ্বিমত প্রকাশ হলে তিনি কি গুম হয়ে যাবেন? দ্বিমত প্রকাশ করলে তিনি কি এমন একটা সারা জীবনের জন্য সাফারিংসের মধ্যে পড়বেন? ভয়ের মধ্যে আর যাই হোক গণতন্ত্র বাঁচে না। আমরা এই জন্য ভয়ের সংস্কৃতির বাইরে যেতে চেয়েছিলাম। আর একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি কি? একজন আমাদের সংবিধানের ২০ নম্বর অনুচ্ছেদে আছে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। তাহলে একজন সরকারি কর্মকর্তা তিনি কি আয় করেন এবং কি সম্পদ আছে তার? একজন সংসদ সদস্য কি তার বেতন ভাতা এবং কি তার আয়? একজন যদি বলি ব্যবসায়ী কি পরিমাণ ট্যাক্স দেন এবং কি? এই যে আমাদের এখন সালমান রহমান ধরা পড়লেন, তিনি একটা খুনের মামলা হলো তার বিরুদ্ধে। আচ্ছা, তিনি তো শেয়ার বাজারের কেলেঙ্কারির সঙ্গে তার নাম ছিল। আচ্ছা, বাংলাদেশে এত বড় ব্যবসায়ী কিন্তু সবসময় আমাদের এখানে সর্বোচ্চ করদাতা কে হতেন? জর্দা ব্যবসায়ী কাউস মিয়া। কেন এত বড় বড় বিলিয়নিয়ার থাকার পরে তারা কেন সেরা করদাতা হতেন না? আমাদের দুদক কখনো কেন এই প্রশ্ন তোলে নাই? তার মানে প্রশ্ন তোলার সাহসটাও ছিল না। ফলে এই দিক থেকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি সমস্ত ক্ষেত্রে, ব্যবসায় থাকতে হবে, রাজনীতিতে থাকতে হবে, প্রশাসনে থাকতে হবে। আমরা মনে করি একদিকে লাগবে ফিলোসফিক্যাল টলারেন্স, দ্বিমত প্রকাশের অধিকার, দ্বিতীয়ত থাকতে হবে যে অ্যাকাউন্টেবিলিটি। এটা হলে কিন্তু রাজনৈতিক দলগুলোকেও একটা নিয়ন্ত্রণে আনা যাবে। রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণে আর একটাই পথ যে তাকে গণতান্ত্রিক সহিষ্ণুতা এবং জবাবদিহিতা করতে হবে। কিন্তু সেই প্রশ্নই আমি সাইফুলকে করছিলাম যে জবাবদিহিতা নেওয়ার ব্যাপারেই আসলে সবার ক্ষেত্রেই আমরা স্বেচ্ছাচারিতা দেখি। কেউ আসলে সেই জবাবটা দিতে চান না এবং প্রশ্ন করলেও সেটাকে থামাই দেওয়া হয়। কাজেই সেই মত প্রকাশ বা দ্বিমত প্রকাশের সুযোগ থাকবে কিনা সেটা আসলে রাজনৈতিক দলগুলো বরাবর বলে যে আমরা ক্ষমতায় গেলে অবশ্যই থাকবে কিন্তু আমরা পরে আর দেখি না। এবং আমাদের এখানে হয়ে যায় কি ল মেকাররা ল ব্রেকার হয়ে যায়, মানে যিনি আইন করবেন তিনি আইন করবেন এবং তিনি আইনটা ভাঙেন। শেখ রবিউল আলম আমাদের সাথে আছেন, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। যে পরিস্থিতি তৈরি হয়েছে আসলে আওয়ামী লীগ একদম মাঠ ছাড়া, দেশ ছাড়া, নেতারা পলাতক, তাদের নেত্রী পলাতক, খুবই খারাপ অবস্থায়। এবং দীর্ঘদিন আপনারা অনেক অত্যাচার সহ্য করেছেন মাঠের রাজনীতিতে এবং ভিতরকার রাজনীতিতে, সব কিছুতে আপনারা যে জায়গাটাতে ছিলেন। পরবর্তীতে নির্বাচনে সবাই মনে করে এই দেশে যেহেতু পট পরিবর্তনে আপনাদের এবং আওয়ামী লীগের একটা অবস্থান সবসময়ের জন্য ছিল, আপনাদের একটা আশা সম্ভাবনার জায়গা থাকে। কিন্তু আসলে এই পরিস্থিতি হওয়ার পরপরে বিএনপির যে অবস্থাটা তৈরি হয়েছিল শুরুতেই, একদম প্রথম দফাতে, সেটি একটু লাগাম ছাড়া ভাব দেখা যাচ্ছিল। আপনারা কি এটা খেয়াল করেছেন কিনা? আপনাদের নেতাকর্মীদের আমরা দেখছি যে উপরমহল থেকে অনেক সাবধান করা হচ্ছে, কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে সর্বোচ্চ পদেরও, সেদিকে আপনারা এখন একটু আলাদা করে নজর দিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে, যারা যুক্ত আছেন এবং প্রিয় সহালোচক দয়। না, আমরা তো প্রথম থেকেই সজাগ আছি, সচেষ্ট আছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি। একটা গণ অভ্যুত্থানে ছাত্র জনতা, সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষের একটা সফল গণ অভ্যুত্থানে একটা সরকারের পতন হয়েছে এবং নিকৃষ্টতম পতন হয়েছে আওয়ামী শাসন বা দুঃশাসনের। তারপর বলতে গেলে 7-8 দিন কার্যত কোনো সরকার ছিল না, প্রশাসন ছিল না, সমস্ত থানাগুলি ইনঅ্যাক্টিভ নয় শুধু তালাবদ্ধ। 18 কোটি মানুষ, সেখানে দুষ্কৃতকারী আছে, সুযোগ সন্ধানী আছে, তারা তো কিছু ফায়দা লুটার চেষ্টা করবে। আমরা রাজনৈতিক দলের নেতা কর্মীরা দায়িত্বশীলতার সর্বোচ্চ পরিচয় দিয়েছি, চেষ্টা করেছি, থানাগুলিতে পাহারা বসিয়েছি, জাতীয় স্থাপনা, মানুষের সম্পদ, তার মধ্যেও পাহারা দিয়েছি, রক্ষা করেছি। তার মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, অস্বীকার করব না। এখন সেই বিচ্ছিন্ন ঘটনাকে যদি আপনি একটি রাজনৈতিক দলের উপর চাপাতে আপনি পারবেন, কারণ বিএনপির দায়বদ্ধতা আছে, আপনাদের প্রত্যাশা আছে। সেখান থেকে আপনি বলতে পারবেন যে বিএনপির আরও আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করা ছিল, এই প্রত্যাশাটাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করেছি। এখন দেখবেন সব কিছু স্বাভাবিক হয়ে আসছে, অনেকখানি আসছে। এটা তো যুগে যুগে অনেক জায়গায় হয়েছে। যখন এই ধরনের একটা পতন হয়েছে সেখানে এরকম বিচ্ছিন্ন ঘটনা বেশ কিছু হয়েছে। এর দায়ে ধরেন রাজনৈতিক দল হিসেবে আমাদের উপর যদি জনগণ বর্তায়, আমরা সেটা সম্মানের সাথে নেই, কিন্তু আমাদের কোনো ল্যাকিং ছিল না, আমরা চেষ্টা করেছি। দ্বিতীয়ত হচ্ছে একটা জায়গায় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনৈতিক চরিত্র হারিয়েছে, ক্ষমতা লোভী হয়েছে এবং অপশাসন চালিয়েছে দেশে ক্ষমতায় থাকার জন্য। এই জন্য সব রাজনৈতিক দলকে বা সব রাজনৈতিক নেতাকে কিন্তু আপনি পারবেন না। আমরা 15 বছর ধরে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, রাজনৈতিক আন্দোলন, আপনি দ্বিমত করবেন না। গণতন্ত্র, ভোটাধিকার, আপনি আমাকে বলবেন গণতন্ত্র এবং ভোটাধিকারের আর ন্যায্য কি আছে পৃথিবীতে? না, সেটাই প্রথম ন্যায্য। ছাত্ররা ন্যায্য আন্দোলন করেছে, কুঠার বিরুদ্ধে একটা ন্যায্য আন্দোলন। আচ্ছা, সেই ন্যায্য আন্দোলনটা একসময় এক দফায় পরিণত হয়েছে, সরকারকে যেতে হবে। তো আমরা 15 বছর ধরে ন্যায্য আন্দোলন করতে করতে এই এক দফার দাবিটাকে যৌক্তিক পর্যায়ে তো আমরা নিয়েছি, অর্থাৎ সরকারের পতনটা অনিবার্য করেছি আমরা, নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা এবং আমাদের সহযোগিতা। ছাত্র জনতারাই এটাকে আসলে এক জায়গায় নিয়ে গিয়েছে, সফল হয়েছে। আপনি এভাবে দেখবেন, আমার কথা শুনবেন। এই যে শেখ হাসিনার অপসারণ, একটা কুঠা সংস্কার আন্দোলন দিয়েই অপসারণ হয়নি। শেখ হাসিনার অপশাসন, দুঃশাসন, গণতন্ত্র, অনেক ভুল ছিল, গণতন্ত্র হত্যা, দুর্নীতি, অর্থ পাচার, সর্বশেষ গণহত্যা, তার আগে গুম, খুন, অনথরাইজড কিলিং দেশে চলছিল, এবং তার বিরুদ্ধে 15 বছর আমরা সক্রিয় থেকে রাজনীতি করেছি। আমরা হাসিনাকে পতন ঘটাতে সক্ষম হয়নি, কিন্তু শেখ হাসিনার পতনটা অনিবার্য করতে সক্ষম হয়েছিলাম। সেটা ছাত্রদের নেতৃত্বে, জনতার অংশগ্রহণে এবং সব রাজনৈতিক দল এবং মতের এবং পেশার মানুষের অংশগ্রহণে সফল হয়েছে। এটাই হয় গণ অভ্যুত্থান, এটাকেই বলে, যেটা হয়েছে। আমি আবারও বলছি, এর কৃতিত্ব ছাত্রদের, কারণ ওই যে সংকটকালীন সময়ে তারা বুক ফুলিয়ে দাঁড়িয়েছে, তারা গুলি বুকে নিয়েছে। আমরা হয়তো 1000 মানুষ গুলি খাওয়ার, রাজনৈতিক কর্মীরা সেই ঝুঁকিটা নেয়নি বিধায় সরকার এতদিন টিকে গিয়েছে, সেটা অস্বীকার করছে না। এখন সমস্যাটা কোথায় আপনি বলেন? সমস্যাটা একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের রাজনীতিতে, আমাদের রাষ্ট্রের যে 3টা বিভাগ আছে, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, এটা স্বতন্ত্রভাবে ফাংশন করে না। যে দল ক্ষমতায় আসে, বিশেষ করে আওয়ামী লীগ, তার একাকার করে ফেলেছে, অর্থাৎ রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দল আওয়ামী লীগ একাকার হয়ে গিয়েছে, যার ফলে জবাবদিহিতা নেই, যার ফলে নির্বাহী আদেশে সব শিরোধার্য হয়ে গিয়েছে। নির্বাহী প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা, তার আদেশে সব চলেছে। সেখানে ব্যাপক সংস্কার দরকার। আপনি ক্ষমতায় যাওয়ার পর যেটা করতে হবে আপনাকে, এই বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ স্বতন্ত্রভাবে যাতে ফাংশন করে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সে জায়গায় একটা সমঝোতা দরকার, সে জায়গায় একটা কারেকশন দরকার, সংস্কার দরকার। দ্বিতীয়ত হচ্ছে জনরাই উপেক্ষা করে ক্ষমতায় থাকার একটা মানসিকতা আওয়ামী লীগের মধ্যে তৈরি হয়েছিল। এর আগের সরকারগুলি আপনি যদি বলেন, সবারই তো তৈরি হয়, আমরা দেখি জোর জবরদস্তি করে নামাতে হয়, ক্ষমতা থাকিনি, খুব থাকিনি। চেষ্টা তো ছিল না, না চেষ্টা আমি বলবো না, চেষ্টা বলবো না, হচ্ছে রাজনীতি কিছু কৌশল থেকে থাকে। যেমন ধরেন আমরা যখন ক্ষমতায় ছিলাম 96-তে, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছে, সংবিধান তো সেটা ছিল না। পরবর্তীতে আমরা এই আন্দোলনকে গুরুত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি, তার কাছে ক্ষমতা দিয়েছি, নির্বাচন করেছি, নির্বাচন ওই প্রক্রিয়া হচ্ছিল, ৫ম সংসদে আওয়ামী লীগ সেই সংকটটা তৈরি করলো। আচ্ছা, সেটা না হলে কিন্তু এই বড় সংকটটা হতো না। জবাবদিহিতা বলার কথা হচ্ছে, রাজনৈতিক দলগুলির মধ্যে জবাবদিহিতা থাকা দরকার, ডেফিনেটলি থাকা দরকার, কিন্তু সেই জবাবদিহিতা কার কাছে? নিশ্চয় জনগণের কাছে। আর জনগণের কাছে যদি আপনি জবাবদিহি থাকেন, তার মাধ্যমটা কি? গ্রহণযোগ্য নির্বাচন। গ্রহণযোগ্য নির্বাচন যদি নিশ্চিত হয়, জনগণ যদি তার রায়ের ভিত্তিতে জনপ্রতিনিধি এবং সরকার করতে পারে, আপনি দেখবেন যে রাজনীতির জরাজীর্ণতা চলে যাবে। নিশ্চয়ই সেই কথাটাই ছাত্ররা বলছে, তারা যে নতুন দেশ করতে চায়, সেখানে সবার জবাবদিহিতার জায়গা থাকুক, সেই জায়গাটা সবাই একসাথে বলছে। কিন্তু আমার যে প্রশ্ন ছিল, যে ক্ষমতায় যাওয়ার পরে আসলে ওই সংখ্যাটাই রয়ে যায়, তারা জবাবদিহি করবে কিনা। এবং বারবার এই দেশে আসলে আমরা এমন কোনো অবস্থা দেখি নাই যে ক্ষমতায় যাওয়ার পর সবাই জবাবদিহি করে একটা ভালো জনগণের দিকে তাকিয়ে সব কিছু করেছে কোনো সরকার। সবসময় আমরা দেখেছি যে ক্ষমতা থাকার তাদের একটা ইচ্ছা, প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়, যেটা থেকে এই দেশ নানা ধরনের সংকটে পড়ে। এখন যে প্রশ্নটা সবার সামনে এখন এসছে, যেহেতু আওয়ামী লীগ গিয়েছে, তাদের 15 বছরের দুঃশাসন শেষ হয়েছে, তারা একটা নতুন দেশ করতে চায়, অন্তর্বর্তীকালীন সরকার আছে, যদি বিএনপি আসে, বিএনপি আসার সম্ভাবনা অনেক বেশি, যদি অন্য কোনো দল আসে, যেহেতু অনেক দিন পর তারা আসবে, তারা আরও অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে কিনা, আমি বিরতির পর এই প্রশ্ন উত্তর নিতে ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আলোচনাতে ছিলাম যে নানা সংস্কারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, রাজনৈতিক সংস্কারটা কেমন চাই সেটি নিয়ে আমরা জানার চেষ্টা করছিলাম। আমাদের সাথে সাইফুল ইসলাম আছেন, তিনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাইফুল ইসলাম, যে কথাটা বলছিলাম যে 650 মৃতের খবর আমরা এখনো পর্যন্ত পেয়েছি যারা এই আন্দোলনে মৃত্যুবরণ করেছে, এবং ছোট ছোট শিশুরাও সেই জায়গাতে একই সাথে প্রাণ দিয়েছে। মানে বড় একটা জায়গা, ৭১ পর এত বড় প্রাণহানির ঘটনা আমাদের মধ্যে নাই, এত প্রাণহানির মধ্য দিয়ে যা এসছে এই দেশে সেটাকে এখন তো সাজাতে হবে, নইলে যা কথা বলছেন যে আগের মতোই হবে। ছাত্ররা বরাবরই আন্দোলন করেছে কিন্তু শেষ পর্যন্ত আমরা কিছু পাইনি। যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে যারা আসবে নতুন করে তারা একই রকম হয়ে যাবে, কারণ অনেক বছর পর তারা আসবে, সেটা আসলে নিয়ন্ত্রণ করা কি যাবে? অবশ্যই। দেখেন, একটা শঙ্কার জায়গা তো থাকে, এবং আমরা নিজেরাও শঙ্কিত যে আসলে আমরা যে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যেই অভ্যুত্থান ঘটাইলাম এবং স্বৈরাচারের পতনের মাধ্যমে যে স্বপ্ন আমরা এখনও লালন করছি সেটি আসলে বাস্তবিক অর্থে কতটুকু থাকবে। তবে এই এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই যে যেই কয়েকদিনই হয়েছে তারা এখনও পর্যন্ত তাদের জায়গা থেকে বিশৃঙ্খল পরিস্থিতি বা সব কিছুকে তারা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, তাদের চেষ্টার আমরা কমতি দেখছি না। তবে তারপরেও আমার যেটি মনে হয়েছে, আপনি যে ঘটনাটি বললেন যে আমাদের যেই সংখ্যাটি নিহতের কথা আপনি বললেন, কিন্তু আহত যারা রয়েছেন, যারা এখনও পঙ্গুত্ব বরণ করে হাসপাতাল আসলে মৃত্যুর সাথে লড়াই করছেন কিংবা সেই যন্ত্রণাটি যারা বহন করছেন, তাদেরকে আসলে আরও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা যেত কিনা বা সুচিকিৎসার ব্যবস্থা করা যেত কিনা সেই প্রশ্নটি আসলে থেকেই যে আমরা এই জায়গা থেকে আসলে একটু নাখোশ বলবো এই সরকারের উপরে। তারা চাইলে হয়তো আরও ভালো পদক্ষেপ নিতে পারতেন। আমাদের আসলে প্রত্যাশার জায়গাটি তাদের প্রতি বেশি, এবং যেহেতু আমরা এটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং আমাদের যারা সহযোদ্ধা রয়েছেন কিংবা সহপাঠী ভাই বোনেরা রয়েছেন যারা এখনও বিভিন্ন অসুস্থ হসপিটালে রয়েছেন, তাদের আসলে সুচিকিৎসাটা আরও জোরালোভাবে করা জরুরি বলে আমরা মনে করছি, এবং সেটি আজকে এই টকশোর মাধ্যমে আমরা আসলে সেই আবেদনটি জানাচ্ছি। যেটি ইতিমধ্যে কিন্তু আমাদের অন্যান্য সমন্বয়করা বলছেন, কিন্তু আসলে আদতে আমরা বাস্তবিক রূপরেখায় যেই দায়িত্ব নেওয়া উচিত কিংবা যেই লেভেলে নেওয়া উচিত সেটি আসলে অনেকটা কম বলে আমাদের মনে হচ্ছে। এটি একটি বিষয়। আরেকটি যেই শঙ্কার জায়গা, আসলে রাষ্ট্রকে একটি নতুন সম্ভাবনাময় দ্বার আমরা খুলে দিয়েছি, সেটি এখন ধরে রাখার আসলে প্রচেষ্টা কিংবা আসলে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের উপরই বর্তায়, এবং তারা সেটিকে কিভাবে রাখবেন, কোন প্রক্রিয়ায় বাংলাদেশকে ঢেলে সাজাবেন, সেখানে আইনি জটিলতা রয়েছেন, সাংবিধানিক অনেক ব্যাপার রয়েছেন। আসলে এত বড় একটি চ্যালেঞ্জ, এটিও একটি তাদের জন্য চ্যালেঞ্জ, সেটিকে তারা কিভাবে মোকাবেলা করবেন। তো আমরা আসলে যেটি মনে করছি যে এই যে এতগুলো আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে আজকে, সেটি আসলে এখন যারা ক্ষমতা রয়েছে মানে সরকারের দায়িত্বে রয়েছেন তাদের এটি নৈতিক দায়িত্ব যে এই বাংলাদেশকে আসলে যেই সুন্দর এবং সম্ভাবনাময় বাংলাদেশ আমরা দেখিয়েছি এটিকে আসলে ঢেলে সাজানো, এবং সেখানে আসলে সাম্য, মানবিক এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, সেটা সবচেয়ে আগের কাজটা। আপনি যেটা বললেন যাদের আহত তাদের ব্যাপারে তাদের যে পদক্ষেপটা সেটা আপনাদের পছন্দ হয়নি ঠিক, কারণ আরো বেশি তারা করতে পারতো না, আমরা তাদের কাছে আরো বেশি জোরালো ভূমিকা, এটা হ্যাঁ জোরালো ভূমিকা, এই আহতদের ক্ষেত্রে জোরালো ভূমিকার বাইরেও আপনার কি মনে হয় যে সবার আগে কোন দিকটা আসলে দেখা উচিত ছিল এই অন্তর্বর্তী সরকারের, মানে ছাত্রদের পক্ষ থেকে কি মনে হয়েছে? দেখেন, আমরা আসলে যেটি চেয়েছি আসলে যে এই সংকটকালীন যে মুহূর্তটি আমরা পার করছি সেই সংকটকালীন মুহূর্তটিকে কীভাবে উত্তরণ করা যায়, এবং সেইখানে ধরেন অনেক আমরা যখন দেখি যে অভ্যুত্থানের পরে অনেক এই স্বৈরাচারের যারা পৃষ্ঠপোষক রয়েছেন বিভিন্ন আমলা থেকে শুরু করে বিচার বিভাগ, অর্থাৎ প্রত্যেকটি সেক্টরেই কিন্তু তাদের আসলে দোষরা রয়ে গিয়েছেন এখনও। সুতরাং এই জায়গাগুলোতে ট্যাকেল দেওয়া হচ্ছে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন। এবং আমরা দেখতে পেয়েছি যে হঠাৎ করে আসলে প্রধান বিচারপতি তিনি কিন্তু একটি যে জুম মিটিংয়ের ব্যবস্থা করলেন, অর্থাৎ নিজেরা, অর্থাৎ আমরা তখনই তাৎক্ষণিক যখন আমরা খবরটি পেয়েছি আমরা কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু সবাই অবস্থান নেই, যার ফলে কিন্তু এই যে একটি নতুন করে একটি ষড়যন্ত্রের যে জাল তারা আসলে বাঁধতে চেয়েছেন সেটি আসলে তারা ব্যর্থ হয়েছেন এক পর্যায়ে। কিন্তু যদি আমরা খবরটি সঠিক সময়ে না পেতাম সেক্ষেত্রে দেখা গেছে একটি ভিন্ন পরিবেশ কিন্তু সৃষ্টি হতে পারত এদেশে। এবং আমি মনে করি যে 15ই আগস্টকে কেন্দ্র করে যেই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করেছিলাম বিভিন্নভাবে, অর্থাৎ এই যে ছাত্র জনতা, যার জন্য কিন্তু আমরা রেজিস্ট্যান্স উইক নামে একটি প্রোগ্রামের মাধ্যমে আমরা আসলে মূলত যারা অপশক্তি রয়েছেন, যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন তাদেরকে আসলে এই রাষ্ট্রকে আসলে আমরা যেহেতু এত কষ্ট করে এতগুলো আত্মত্যাগের বিনিময়ে যেহেতু আমরা এই জায়গায় নিয়ে আসছি এটাকে কোনোভাবে আমরা নস্বাত হতে দিতে চাই। এবং একই সাথে আমি আরেকটি বিষয় যোগ করি, এখানে শুধু আমাদের ভূমিকা নয়, যারা রাজনৈতিক দল রয়েছেন তাদেরও ভূমিকা রয়েছে, এবং তারা সেটিকে আসলে কিভাবে হ্যান্ডেল করবেন সেটি আমরা ভবিষ্যতে তাদের দিকে তাকিয়ে আছি। নিশ্চয়ই আপনারা আছেন এবং মাঠে এখনো পর্যন্ত আছেন, কিন্তু আপনাদের নাম নিয়ে কেউ কোনো অতিরিক্ত কিছু করছে কিনা, মানুষকে হেনস্থা করছে কিনা, বা তারা সমালোচনার জায়গা নিচ্ছে না কিনা, আপনারা ওই পদক্ষেপগুলো নিচ্ছেন, সেটা নিয়ে জনমনে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। সেটা নিয়ে আপনারা কী করবেন আমি একটু জানতে আসবো সাইফুল ইসলাম পরে। আমি রাজেকুজ্জামান রতনের কাছে আপনার একটা প্রসঙ্গ নিয়ে যেতে চাই। রাজেকুজ্জামান রতন, যে কথাটা সাইফুল ইসলাম বলছিলেন যে এখন যেহেতু দেশটাকে পুনর্গঠন করতে হবে এবং 15 বছরে যারা দোষর ছিল তারা এখনও পর্যন্ত রয়ে গেছে, তাদেরকে এক ধরনের ব্যবস্থাপনার মধ্যে ফেলতে হবে সরকারকে চালাতে হলে। অনেক পদত্যাগের ঘটনা ঘটছে, অনেককে ছাঁটাইয়ের ঘটনা ঘটছে, নতুন পদোন্নতির ঘটনা ঘটছে। 15 বছর মানে তো দীর্ঘ সময়, মানে এটা কি মানে লোম বাঁচতে গা উজাড় টাইপের সব কিছু হয়ে যাবে, তারপর এক ধরনের শূন্যতার মধ্যে পড়ে যাবে, নাকি এই বিষয়ে একটু আলাদা করে নজর দেওয়ার একটু সুযোগ আছে যে অন্যরকমও করা যায় কিনা? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসছেন যে একটা রেজিম চেঞ্জ হয়েছে, হ্যাঁ, একটা ব্যবস্থাপনাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যবস্থাপক যারা ছিল তারাও হয়তো পরিবর্তন হবে, কিন্তু একটা সিস্টেম তো অপারেট করতে হবে। এখন হঠাৎ করে দেখা গেল যে বিচারালয়ে 50 জন বিচারপতির বিরুদ্ধে একজন করলেন যে এই বিচারপতিদেরকে অবশ্যই অপসারণ করতে হবে। আবার পরে পরেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বললেন যে যিনি এটা করেছেন তিনি আমাদের কেউ নন। আবার ধরুন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলি কিংবা কলেজে প্রিন্সিপালদেরকে পদত্যাগ করানোর একটা হিড়িক পড়ে গেল। এতে করে দুটো জিনিস হলো, হয়তো মানে ক্ষোভের বহিঃপ্রকাশ হলো, কিন্তু সাথে সাথে একটু ভীতির সঞ্চার হয়ে গেল যে পরে যারা আসবেন তারা কি দায়িত্ব নেওয়ার জন্য আসলেন নাকি বঞ্চনাজনিত ক্ষোভ থেকে তারা এলেন। যদি কেউ বঞ্চনাজনিত ক্ষোভ থেকে আসেন তিনি কিন্তু দায়িত্ব ভালো পালন করতে পারবেন না, ফলে এখানে একটা ভিজিলেন্সটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু দেখা দরকার ছিল। আর দুইটা জিনিস আমার কাছে খুব মনে হয় যে এবারের আন্দোলনটা অনেক দিক থেকে অনন্য। আমাদের বাংলাদেশের এ পর্যন্ত যে 3টা গণঅভ্যুত্থান আমরা দেখলাম এই ভূখণ্ডে, 3টা গণঅভ্যুত্থানের 3টা টার্নিং পয়েন্ট ছিল। যেমন 69-এর গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল আসাদের মৃত্যুবরণ। আসাদকেও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারা হয়েছিল, পুলিশ কর্মকর্তা মেরেছিলেন, কিন্তু সেটা একটা এমন আবেদন তৈরি করেছে যে আইয়ুব খানের মানে ভিত্তি কাঁপিয়ে দিয়েছে। ডক্টর মিলন এরশাদ বিরোধী আন্দোলনে ডক্টর মিলনকে গুলি করে হত্যা করা হয়েছে। তার চেয়ে বেশি শহীদ নূরের ব্যাপারটা ছিল, নূর হোসেনের ব্যাপারটা ছিল। নূর হোসেনের পরে কিন্তু নূর হোসেন এর সাথে পতন ঘটায় নাই, কিন্তু টার্নিং পয়েন্টটা ঘটিয়ে দিল ডক্টর মিলন। যে 27 নভেম্বর ডক্টর মিলন হত্যা হলো, 6 ডিসেম্বর এরশাদ চলে যেতে বাধ্য হলো। আর এবারের টার্নিং পয়েন্ট হলো আসাদ মানে সাঈদের জীবন। সাঈদের জীবন দেওয়াটা এমনভাবে মানুষকে আলোড়িত করলো যে একটা নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা যায়। তো ফলে এইটাও যেমন মানুষকে ভাবিয়ে তুলেছে। 3টা গণঅভ্যুত্থানের 3টা বৈশিষ্ট্য যেমন দেখলাম, তার পাশাপাশি কিন্তু 3টা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা জিনিস মানে প্রমাণিত হয়েছে। আইয়ুব খানের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খান গেছে, ইয়াহিয়া আসছে। এরশাদের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এরশাদ ক্ষমতাচ্যুত হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এবার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পদত্যাগ এবং দেশ ত্যাগ ঘটেছে। এটা একটা মানে তাৎপর্যপূর্ণ ঘটনা। তারপরে যে ঘটনা হলো যে একটা হলো প্রতিশোধের একটা আগুন জ্বলে উঠেছে, কিন্তু খেয়াল রাখবেন যে প্রতিশোধ সাময়িক, প্রতিকারটা দীর্ঘস্থায়ী। এখন প্রতিশোধ নিতে গিয়ে কখনো কখনো তার যে সীমা ছাড়িয়ে গেল, এইটা কিন্তু কখনো কখনো একটা এত বড় অভ্যুত্থানকেও একটু প্রশ্নবিদ্ধ করতে পারে। এবং জনমনে একটা সেই জায়গায় যে প্রয়োজনীয় যে নিয়ন্ত্রণটা থাকা দরকার ছিল, সেটা অভ্যুত্থানকারী শক্তির সেই সময় তাৎক্ষণিকভাবে তারা নিয়ন্ত্রণটা করতে পারেনি। এই উইকনেসটা তারা পরবর্তীতে বলেছে এটা আমাদের দুর্বলতা, এবং এটার জন্য তারা বলেছে এটা করা দরকার ছিল। এবং সেই সময় সরকার এবং প্রশাসনটাও এরকম ছিল। একটা ছোট্ট কথা বলি, আমাদের এখানে ব্রিটিশ যে 1861 সালের পুলিশ আইন করেছিল, তারপর থেকে পুলিশ সমস্ত গণ আন্দোলনের বিপক্ষে ছিল এবং পুলিশ সবসময় গুলি করে গণ আন্দোলনকে হত্যা করেছে, কিন্তু পুলিশের বিরুদ্ধে এত ক্ষোভ কিন্তু কখনো ছিল না। ব্রিটিশ আমলে 2-4 জন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে, পাকিস্তান আমলে 2-4 জন হয়তো পুলিশ অফিসারের বিরুদ্ধে ইয়ে ছিল, ইভেন কি স্বাধীনতা যুদ্ধের সময় ইভেন পুলিশের উপরে এত হামলা। এইবার পুলিশের প্রতি এত ক্ষোভের কারণটা কি, এইটা যদি পুলিশ বাহিনী বোঝে এবং যারা সরকার পরিচালনা করেন পুলিশকে লাঠিয়াল বাহিনী বানাতে গিয়ে তারা পুলিশকে কোন জায়গায় দাঁড় করালেন এবং জনগণের ক্ষোভটা কীভাবে প্রকাশিত হলো, এটা যেমন একটা দেখা দরকার। পাশাপাশি আরেকটা জিনিস দেখা দরকার, প্রশাসন। এবং আমি প্রশাসন প্রসঙ্গে আসবো, আমি একটা শেষ করি, এত কিছু আমাদের জমেছে। আমরা শেখ রবিউল আলমের কাছে আসি, যে প্রসঙ্গটা ছিল যে আসলে আমরা যখন ক্ষমতা পরিবর্তিত করি তখন কি আমরা প্রতিশোধ নিতে চাই কিনা, নাকি দেশ করার কাজে মনোযোগ দিতে চাই। সব সরকারের পালাবদলে আমরা দেখি এসেই আগে সরকারকে একটা নির্মূল করে দেওয়ার প্রচেষ্টা চলে। মানে এবার অন্তর্বর্তীকালীন অবস্থায় আপনি তা দেখছেন কিনা, পরবর্তীতে যারা আসবে তাদেরও সেই আসলে আশঙ্কা রয়ে গেছে কিনা? না, ধন্যবাদ। মানে প্রতিশোধ বা প্রতিহিংসা কাম্য নয়, এবং প্রতিশোধ বা প্রতিহিংসা হবে না সে ব্যাপারে একটা ন্যাশনাল সব রাজনৈতিক দল একটা কমিটমেন্টই থাকা উচিত, কারণ সেটা সুফল দেয় না। বর্তমান যে সরকারটা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে, আমি দেখছি যে না, তারা সঠিক পথে এগোচ্ছে এবং সার্বিক সহযোগিতার সবাই করছে, ছাত্র জনতা করছে, রাজনৈতিক দলগুলি করছে, একটা প্রয়োজনীয় সময়ও তাদের আছে, সে বিষয়ে সবাই একমত হয়েছে। একটা প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার একান্ত প্রয়োজন। আমি কিন্তু ওই জায়গায় ডক্টর ইউনূস সাহেবের সাথে একেবারে একমত যে তিনি কিন্তু 5টি বিষয়কে ফোকাস দিয়েছেন এবং সেই সংস্কারটাই দরকার। ইচ্ছা করলে আপনি রাষ্ট্রের একবার বিনির্মাণ করে ফেলবেন, সেটি পারবেন না আপনার, কারণ আপনি অন্তর্বর্তীকালীন সরকার শাসন বিভাগের দায়িত্বটা পালন করছে। শাসন বিভাগকে নির্ভর থাকতে হয় আইন বিভাগের উপর, আইন বিভাগটা নাই, পার্লামেন্ট নাই। অর্থাৎ কিছু সাংবিধানিক সংস্কার বা কিছু অনুমোদন সেটা একেবারে পার্লামেন্টের অনুমোদন ছাড়া করা কঠিন, যার ফলে তিনি যে 5টা জিনিস ফোকাস করেছেন সেটাই জাতি প্রত্যাশা করে এবং সেটি দ্রুত করে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের জন্য জনগণের সরকার নির্বাচিত করতে হবে, সেটা কিন্তু কাম্য। এখন জনগণ কর্তৃক সরকার নির্বাচিত হলেই সেই সরকার সুশাসন নিশ্চিত করবে, সেখানে এক শঙ্কা আছে জাতির, যেটা আপনি বলছিলেন বারবার। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা প্রক্রিয়া নিশ্চিত করবে যাতে তার একটা পথে তুলে দেবে সবাইকে, সেই পথচ্যুত যাতে রাজনৈতিক দলগুলি হতে না পারে, ক্ষমতাসীন দল হতে না পারে, সে ব্যাপারে বেশ কিছু জোরালো পদক্ষেপ প্রয়োজন এবং কমিটমেন্ট প্রয়োজন। মনে রাখা দরকার, সুশাসন ইম্পোসের ব্যাপার না, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। এখন আপনি কল্পনা করবেন দুঃশাসন হবে, এটাও কিন্তু অন্যায়। শাসন করার সুযোগ দিয়ে দেখবেন সেটা সুশাসন না দুঃশাসন। খুব বেশি সাবধানী হয়ে খুব বেশি অনুমান ভিত্তিক দুঃশাসন কল্পনা করলে সেটাও গণতন্ত্রের জন্য নিশ্চয়ই না। কিন্তু যখন হচ্ছিল পালাবদল, যখন অন্তর্বর্তীকালীন সরকার আসার আগেই ছাত্রদের মধ্য থেকে এবং সাধারণ জনগণের মধ্য থেকেও একটা রব উঠেছিল, আওয়ামী লীগ বিএনপি কাউকেই চায় না, কারণ একই মুদ্রার এপিটুপির তারা। কাজে সেখান থেকেই আসছে যে আওয়ামী লীগ 15 বছর যে অবস্থাটা করে গেছে, 15 বছর পর যখন বিএনপি সেই অবস্থানে আসবে, তারাও প্রতিশোধ, তারাও একই রকমের দুর্নীতি, একই রকমের অবস্থার মধ্যে পড়ে যাবে কিনা এই আশঙ্কা তো না। অযৌক্তিক, অযৌক্তিক মানে আপনি ধারণা, যে কোনো ধারণাটাই অযৌক্তিক। গণতন্ত্রের জায়গা বলেন, সুশাসনের জায়গা বলেন, শাসন ব্যবস্থায় যদি এইরকম একটা ধরেন রেভলিউশনের পর জনগণের কর্তৃক নির্বাচিত হয়ে নিশ্চয়ই জনগণ তার অবাধ ভোটে তার জনপ্রতিনিধি বাঁচবে, তার ক্ষমতাশীল রাজনৈতিক দল বাঁচবে, নিশ্চয়ই জনগণ তা ভুল করবে না। আর জনগণের ওই আস্থার জায়গায় যদি বিএনপি না হয়, আস্থা যদি ধরে রাখতে না পারে, তাহলে তো নিশ্চয়ই তাকে আবারও এই পরিস্থিতি ফেস করতে হবে, নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে তা করবেন। আমি একটা কথা বলবো, বিএনপি কিন্তু ভীষণ 2030 দিয়েছিল, এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কিন্তু 27 দফা দাবি দিয়েছিল, প্রাতিষ্ঠানিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, সরকারের মেয়াদ 2 টাইমের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না, যে দাবিগুলি সরকার এখন চাচ্ছে অথবা ছাত্র জনতা চাচ্ছে, ওই 27 দফার মধ্যে সবই নিহিত আছে। আমরা সেটা বদ্ধপরিকর জাতির কাছে। আমরা দেখেন, আমরা নির্বাচিতভাবে ক্ষমতায় যেতে চাই জনগণের রায়ে, এবং ধরেন জনগণের পরবর্তীতে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকা পূরণ করতে চাই। নিশ্চয়ই আপনারা নির্বাচিতভাবে না, গায়ের জন্য না, রাষ্ট্রযন্ত্র একদম আপনাদের এই বিষয়টা আছে যে আপনারা নির্বাচিতভাবেই যেতে চান এবং সেটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেতে চান, কোনো রকমের সেখানে নির্বাচন নিয়ে কোনো রকমের জটিলতার মধ্যে বা কোনো বানানো নির্বাচনের মধ্যে যেতে চান না। কিন্তু ছাত্ররা যে জায়গাটাতে এখনও পর্যন্ত দেখতে চাইছে যে রাষ্ট্রের সকল সংস্কারের পর নির্বাচনটা হচ্ছে কিনা, সেই সংস্কার করতে কতদিন লাগবে সেটা কেউ কখনো এখনও পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট না। সময় কি আসলে বেঁধে দেওয়া সম্ভব কিনা শেষ পর্যন্ত, আমরা বিরতির পর। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং আমরা যে আলোচনাতে শেষ মুহূর্তে শুধু এক লাইন করে নিতে পারবো যে এই সংস্কার কত দিনে শেষ হবে, আসলে একটা নির্বাচনের তারিখ কত নাগাদ হতে পারে। আমি শুরু করতে চাই সাইফুল ইসলামকে দিয়ে। ধন্যবাদ। আসলে ইটস টু আর্লি টু স্পিক অ্যাবাউট ইলেকশন, কারণ এখনও আসলে রাষ্ট্রের অনেক কাজই বাকি রয়েছে। এবং আমাদের কাছে যেটা মনে হয় যে এই আসলে সত্যিকার অর্থে যে সংকটকালীন মুহূর্ত পার করার মাধ্যমে, প্রতিটা বিভাগকে ঢেলে সাজানোর মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, আসলে পরিবেশ পরিস্থিতির বিবেচনায় যে নির্বাচন করার মতো পরিস্থিতি আছে কি না এবং সেটি এনশিওর করা না পর্যন্ত আসলে নির্বাচনের দিকে অগ্রসর হওয়াটা আমার কাছে মনে হয় না মুখ্য কারণ। তাহলে নতুন করে কোনো ম্যাসাকার পরিস্থিতির আবার সৃষ্টি হতে পারে, যেটি আসলে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে তাদের আসলে রাষ্ট্র সংস্কারের জন্য যেগুলো আসলে বেসিক নিড রাষ্ট্রের, সেইগুলো সংস্কার করে একটি সময় তাদেরকে আমরা দিতে চাই, সেটি যতটুকু প্রয়োজন আসলে না দিলেই নয়, সেই সময়টা আমরা তাদেরকে দিতে চাই। তবে সেটি আসলে এই মুহূর্তে আমার জন্য বলা কঠিন যে আসলে সেই সময়টা কতদিন হবে। তবে রাষ্ট্রের প্রয়োজনে তাদেরকে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এবং নির্বাচনের পরিবেশ পরিস্থিতি যেন সৃষ্টি হয় এবং তারা যেন সেটিকে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে পারেন, এই ব্যাপারটুকু দেখে তারপরে আসলে আমরা তাদেরকে বলবো যে তারা যেন নির্বাচন দেয় এবং সেই নির্বাচনের মাধ্যমে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি নয়, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং তারা সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর হয়, এক্স্যাক্টলি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন সরকারকে তারা যাতে অভ্যর্থনা জানায়। আপনার কি মনে হয় আসলে কতদিনের একটা কাজ একটু আমাদের বাকি আছে নির্বাচনের আগে? একটা হলো যে একটা মানুষের তো অনাস্থা থেকে আস্থার জায়গায় উত্তরণ ঘটাতে হবে। দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে যে চূড়ান্ত লুটপাট দুর্নীতি হয়েছিল সেটার একটা বিহিত করার ব্যবস্থা করতে হবে। আমাদের শ্রমিক এবং কৃষকদের জীবনের যে সমস্যা, যেমন বৈষম্যের বেদনা শ্রমিকরা বোঝে বলেই তো দলে দলে শ্রমিকরা এখানে নেমেছিল। ৬৫০ জন যে মৃত্যুবরণ করেছে তার মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে শ্রমজীবী মানুষ, ৬৭ জন হচ্ছে শিশু। এই শিশু হারানো, সন্তান হারানো মায়ের বুকের বেদনা আছে না? ফলে এগুলোকে আমাদের বিবেচনা যেমন রাখতে হবে। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা টাকা পাঠিয়ে বৈদেশিক মুদ্রা ভাণ্ডারটা স্ফীত করে, তারা যদি দেশের পরিস্থিতিটাকে স্থিতিশীল না দেখে তাহলে তার কষ্টের টাকাটা পাঠাবে কেন? এই জায়গায় একটা স্থিতিশীলতা দরকার। তারপরে দরকার যেমন নির্বাচন কমিশন, এর উপর মানুষের কোনো আস্থা নাই। এই নির্বাচন কমিশনকে বহাল রেখে নির্বাচন করলে মানুষ কিন্তু খুব ভালোভাবে এখন তিনিও কিন্তু বলছেন যিনি, তাহলে এইটার যেমন নির্বাচন কমিশন একটা যেহেতু একটা কনস্টিটিউশনাল বডি, এটার একটা সংস্কার দরকার আছে। তার সঙ্গে যে জিনিসটা দরকার হবে নির্বাচনী যে ব্যবস্থা, এই যে টাকা পেশি শক্তি আর ম্যানিপুলেশন করার যে ব্যবস্থা, আমরা যেটাকে বলি 3M, তার মানে নির্বাচনের সাথে সম্পৃক্ত ব্যাপারগুলোরও একসাথে ওই নির্বাচন কমিশনের সাথে একসাথে ঢেলে সাজাতে হবে। আমি শেষ মুহূর্তে আছি, শেখ রবিউল আলমের কাছে জানতে চাই কবে নাগাদ আসলে আপনারা নির্বাচন চান? না, আমি আপনাকে বলি একটা ইন্টারিম সরকার আছে, ইন্টারিম সরকারের একটা সংজ্ঞাও আছে, সেটা হচ্ছে যে আকারে ছোট হবে, মেয়াদ স্বল্প হবে এবং ওই মেয়াদের ক্ষেত্রে যে বলা হয়েছে 1 দিন থেকে 1 বছরের অধিক না, এরকম ইন্টারিম সরকার। কিন্তু আমাদের যেহেতু সমস্যাগুলি বেশ জটিল, একটা জরাজীর্ণ অবস্থার উত্তরণ দরকার, একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার, জনগণের আস্থা দরকার, রাজনৈতিক দলগুলির আস্থা দরকার, একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য ন্যূনতম যতটুকু প্রয়োজনীয় সময়। এখন আপনি প্রয়োজনীয় সময় দিতেই হবে, আবার প্রয়োজনটা যেন অজুহাত না হয়ে যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সে ব্যাপারে রাজনৈতিক দলগুলির ইতিমধ্যে আমাদের সমর্থন রয়েছে সরকারের প্রতি। আমার বিশ্বাস সরকারও মনে করে জনরায়ের ভিত্তিতে একটা সরকার হোক, কারণ জনরায়ের ভিত্তিতে সরকার হলে হয় কি সরকারের জবাবদিহিতা থাকে এবং জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ হয়, সেটি খুব কাম্য। প্রয়োজনীয় সংস্কার করে ন্যূনতম প্রয়োজনীয় সময়ের মধ্যে নির্বাচন করাটাই শ্রেয়। নিশ্চয়ই তার মধ্যেই এই সংস্কারের পদ্ধতি চলছে এবং সেই সংস্কারের মধ্যে যেন সাধারণ মানুষ যারা আসলে নিরপরাধ তারা যেন এই সংস্কারের মধ্যে পড়ে তাদের জীবন অনেকখানি দুর্বিষহ না হয়ে যায় সেদিকেও নিশ্চয় নজর রাখার সময়ও আমাদের একই সাথে এসেছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আবারও রাজকাহনে দেখা হবে।